ভিলে স্টোরি চ্যানেলে সকলকেই স্বাগত। আজ শুভ জন্ম অষ্টমী সবাইকেই জানাই। প্রথমে চলো গপুকে আগে ফার্স্ট তুলে নিই। উঠে পড়ো গপু। গপু দেখতেই পাচ্ছ বন্ধুরা, গপু ঘুমাচ্ছে, ওকে তুলে নেবো। নিয়ে হ্যাপি বার্থডে ওর আজকে, সেই হিসাবে ওকে বার্থডের উইশ করতে হবে। আজকে সারাদিন কি কি হবে না হবে সেটা সবটাই তোমরা দেখতে পাবে, সমস্ত কিছু। কারণ গপুর বার্থডে বলে কথা, ওকে তুলে নিয়েছি। নিয়ে ওকে মুখ ধুয়ে রেডি করে বসিয়ে দিয়েছি আসনে, খাওয়ার জন্য খাবারটা দিয়ে দিয়েছি, দেওয়া হয়ে গিয়েছে। দেখো, দেখলে ভালো লাগবে তোমরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবে না, ঠিক আছে? লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, নাহলে আমি বুঝতেই পারবো না যে কেমন কি হচ্ছে না হচ্ছে আমার ব্লগগুলো। গপু স্নানের জন্য রেডি হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গিয়েছে, তার জন্য গপুকে স্নান করিয়ে দিচ্ছি। তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছু, এটা আমি তুলতেও পারলাম না। হ্যাঁ বললাম তো, পাচ্ছি ততটুকুই তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। ওকে ঘি আর মধু ভালো করে মাখিয়ে দিচ্ছি। দাঁড়াও, এর আগে এটা মাখিয়ে জলটা ঢালবো, স্নান করিয়ে দিতে হবে ভালো করে। বলো না, ভালো করে ঘি মধুটা মাখিয়ে নিই, নিয়ে তারপরে এটা করো, তারপর জলটা মাখ দেবো। দেখ, কি খেলা হচ্ছে বাবু? নতুন প্যান্টাই পরাই বলো। হ্যাঁ চালাবে, সবে গপু ভাই স্নান করলো, এখনই পাখা চালিও না, নতুন ড্রেসটা পরা। লাইট জ্বালো, এ কি তুলটা পরিয়ে দিই, এই তো সুন্দর হয়েছে তো প্যান্ট, তাই না?
আর এই ছেলেটা দেখো, চুলটা এবার তিলকটা, তিলক মাটিটা, তিলক মাটিটা নিয়ে, তিলক মাটি বাঁশিটা করবেন। থাক থাক ধন্যবাদ। গোপু পুরো রেডি হয়ে গিয়েছে বার্থডের জন্যে, দেখতেই পাচ্ছ গোপীকে কত সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর সমস্ত কিছু আমার এখানে আয়োজন করা হয়ে গিয়েছে, ভাজাভুজি যা কিছু দেওয়ার গোপুর কাছে সব কিছুই আয়োজন হয়ে গিয়েছে। বামন ঠাকুর এলেই আমাদের পূজা শুরু হয়ে যাবে। চলো দেখতে থাকো, সব হয়ে গেছে। এখনো তোমার বাকি আছে? মাধব মাধব বাচি মাধব মাধব হরিদি সরন্তে সাধব। আমাদের সমস্ত কিছু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ গোপুকে নিয়ে আমি ওর ঘরে চলে এসেছি। ওকে এবার ফ্রেশ করব, ফ্রেশ করার পরে অনেকটা রাতও হয়ে গিয়েছে, ওকে ঘুম পাড়াতে হবে, ঠিক আছে? যার জন্য ওর বিছানাটা আমি কমপ্লিট করে নেব, ভালো করে বিছানাটা পেতে নিচ্ছি। ওকে ঘুমটা পাড়িয়ে দেবো, দিয়ে আমি তারপরে অন্য কাজ করতে পারবো। সেই জন্য ওকে নিয়ে একটু ঘুমটা তাড়াতাড়ি করে পাড়িয়ে দিচ্ছি। সারাদিন ধরতে গেলে অনেক কিছুই হলো ওকে নিয়ে, ওকে শুইয়ে দিয়েছি, দিয়ে আমি এবার মশারিটা টাঙিয়ে দিয়ে তারপরে আমি গুড নাইট বন্ধুরা, আমাদের গোপু বলে দিচ্ছে গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, আর আমরাও ভালো থাকবো, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো।